পড়াশোনা করলেন, ক্রয় বিক্রয় করলেন, শিক্ষকতা করলেন, লেনদেন করলেন, ব্যবসা বাণিজ্য করলেন, যা কিছু করলেন সমস্ত কিছু দুটি শর্ত পূরণ করতে হবে, সব কাজ আল্লাহর জন্য করতে হবে। এবং নবী এই কথা কালা পাকে এক আয়াতের মধ্যে আল্লাহ বলে দিয়েছেন, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। তুমি বলো আমার নামাজ, ওই দেখেন সর্বোচ্চ আমল, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি আমার কুরবানি ওয়া মাহইয়া আমার জীবন ওয়া মামাতি আমার মৃত্যু, কার জন্য? জীবন মৃত্যু যখন আল্লাহ, প্রথম দুটা খুচরা কথা, তফসিলি কথা, পরের দুটা ইজমালি কথা, কথা বুঝতে পারছেন? জীবন মৃত্যু কার জন্য? আল্লাহর জন্য। তো জীবন মৃত্যু যখন আল্লাহর হয়ে গেল, এই বিল্ডিংটা কার? ওই দেখেন এই বাড়িটা আমি থাকি হুজুর, এই বাড়িটা আজকে বলা হয়েছে আমি থাকি। আচ্ছা বাড়িটাতে আমি ঢুকলাম, এবার নাস্তা আনলেন চা, আমি বললাম যে বাড়িটা তো সুন্দরই, এই প্লেট ব্রিজও খুবই সুন্দর, চেয়ারটাও সুন্দর, চায়ের কাপড় এগুলি কি আপনার? বাড়ি তো আপনার জানি, কিন্তু এই প্লেট প্রিজ কি আপনার? এই চার পেয়ালাটা এগুলি কি আপনার? লোকটা মনে মনে আমার কি এত দামি বাড়ি আমার, বাড়ির ভিতরে এগুলি আমার খুচরা কথা কয় যায়, এগুলি আমার অন্যের কিনা। মরনা জাফরি শুনতাম যে এইরকম ওরকম শীর্ষস্থানীয় আলেমিদি হ্যান ত্যান, এখন দিকে আসতো। তাহলে জীবন যখন আল্লাহর জন্য হয়ে গেল, জীবনের ভিতরে যা কিছু থাকবে সব কিছু কার জন্য হতে হবে? বাড়ি হলেন আপনার, বাড়ির ভিতরে সব আপনার। অতএব জীবনটা যখন আল্লাহকে দিলেন, আপনার হাগা মোতা বিয়ে শাদি ঘর সংসার এগুলি একটা একটা করে দলিল আমার কাছে আছে, কথা বুঝতে পারছেন? কিন্তু আজকে আমাদের কাছে আর সময় নেই। ইনিল্লাল্লাযীনা আমানু ওয়ামিলু, আপনি রাজনীতি করেন, দেশ শাসন করেন, আদালত করেন, বিচার করেন, শিক্ষা দেন, সংস্কৃতি দেন, কমার্স দেন, ব্যাংক বলেন, বিমা বলেন, অল দিস থিংস, কোন কিছুই এর বাইরে নেই, সব কিছু আল্লাহর জন্য হতে হবে। এবং যখন আল্লাহর জন্য হবে, মৃত্যুটাও কার জন্য হয়ে যাবে, তখন আপনি এই স্লোগান দিয়ে দুনিয়া থেকে চলে যাবেন যে আমি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। শেষ ভালো যা, সব ভালো যা। এখন দুটো দফা রয়েছে শর্ট কোথায়, পাতাওয়া সবিন হাতি, এটার উপরে আমল করা যায় না, সমস্ত কাজ সুন্দরভাবে করা যায় না একটা কাজ না করলে। সেই কাজটা কি? ওয়াতাওয়া সওবিন হক, একজন আরেকজনকে হকের উপরে কি করতে হবে, উপদেশ দিতে হবে, ভাই এই কাজটা করেন, সে আবার আপনাকে দেখলে বলবে আপনি এমনি চলেন, পরস্পর কল্যাণ কামনা করতে হবে, উপদেশ দিতে হবে। উপদেশ দেওয়ার জন্য একটা প্ল্যাটফর্ম দরকার হয়, পরস্পর কাজ করতে গেলে একটা প্ল্যাটফর্ম লাগে না? এই প্ল্যাটফর্মে আল্লাহ পাক আপনার বাংলাদেশে কি কয় আপনার আমেরিকাতে আপনি দিয়ে দিয়েছেন এর নাম কি, মুনা, মুনা মানে আকাঙ্ক্ষা, আর মুনা মানে আকাঙ্ক্ষা আরবিতে। তো কি সুন্দর আকাঙ্ক্ষা আপনাদের, সুবহানাল্লাহ। এই মুনার মধ্যে যদি আপনারা পরস্পর অথবা সবিন হাতে, তারা একজন আব্দুগামিয়া আজকে কোরআন শরীফ পড়ছ কয় না কয় না, রিপোর্ট নেয় কয় মাথা পড়ছো, অর্থ সহ পড়ছো, আচ্ছা তোমার বউ নামাজ পড়ছে তো, তোমার ছেলে পেলেরা কি নামাজ পড়ে, একটু খবর নিবি, একজন আরেকজন, উনি ওনারটা নেয় ইনি ওনারটা নেয়, অথবা সবে রাত্রি অথবা সবিস সবরে। আবার এগুলি করতে গিয়ে কষ্ট হয়, কোন কষ্ট হলে ধৈর্য ধারণ করো, ইন্নাল্লাহ মা সবিরি, আরে কয়দিন ধৈর্য ধারণ করো, মরলেই তো ঠিক না, ঠিক। সুতরাং বাড়ির দরজায় ধানের পাড়া, ধানের কি পাড়া, হাঁস এসে কি করে টেনে টেনে খায়, বাড়িওয়ালি খেজুর গাছের শাখা একটা লম্বা করে দোকান করছে, আগার মধ্যে কিছু রেখে কোড়াটা ধরে একটা লাগায়, হাঁস চিৎকার দিয়ে দৌড়িয়ে কোথায় গিয়ে পড়ে, পানিতে গিয়ে, দেখে অনেক হাঁসেরা ডুবোডুবি করছে, পাশা ফুট দিয়ে মাথা নিচের দিকে ডুব দেয়, ও গিয়ে দাওয়াতের কাজ করে, কি করে ভাই সব ভাইয়েরা আমার বোনেরা আমার খবর আছে বলে কি, তোমরা তো দশ ডুব দেও, এক ডুবে পাও নয় ডুব পাও, ডুব প্রত্যেক ডুবে তা পাও না, নয়টা পাও তাই একটাই পাও, আমি এমন খবর রাখি একটা টান দিতে পারলেই কাজ করে, তাই নাকি? হ্যাঁ, তাহলে কি হলো, এবার ওদেরকে সবাইকে নিয়ে মুনা বানায়, মুনা মুনা বানায় সে আগে আগে আসে, ওই হাসিটা যেটা মাঝ খেয়ে গেছে ওটা আগে, সবগুলি তার পিছনে মুনা বানাইছে, কি মানে
প্ল্যাটফর্ম মানে সবাইকে নিয়ে আসছে, কল্যাণের পথ দেখাইতেছে, আসো। কিন্তু আগে যে মার খেয়েছে ওটা কয়নি, ফুল তুলতে গেলে একটু কাটার গুঁতো খেতেই হয়। তো এবার আমার পরিষ্কার ট্রান্সপারেন্সি পরিষ্কার করে দিল, ভাই সব তবে একটা কথা আছে, আপনারা যে ধান খাবেন দু তিনটা টান বের করতে পারলে প্যান্ট ভর্তি, কল্লা ভিতরে পাখার নিচে যে ঠ্যাং একটা ঠ্যাঙের উপর ঠ্যাং দিয়ে ঘুমাবেন, বেশি পরিশ্রম করতে হবে না। তো আমি তবে কি বলে মাঝে মাঝে দু একটা লাগাইতে পারি, মানে ফেলবো না, কারণ ধানের মালিকও তিনি আমাদের মালিকও তিনি, মানে ফেলবে না। তবে দু একটা লাগাইলে সোহারাল্লাহ আলহামদুল্লাহ পড়ে এরপর আবার ফাঁক করে খেয়ে ফেলবেন, বেশিক্ষণ লাগবো না, পেট ভরে খেতে পারবেন। সবর করুন, প্রথম দাওয়াত ছিল সবাই কাছে গিয়ে হাকের দাওয়াত দিয়ে দিয়েছে, সবাই প্ল্যাটফর্ম বানিয়ে আবার এদেরকে নিয়ে এসে সবরে আবার সবরের কথা কিছু সবর লাগবো, কথা বুঝতে আছে। সুতরাং আমার বক্তব্য এখানে আজকে শেষ করতে চাই, এই সুন্দর সুযোগ এসেছে, শয়তান কিন্তু ধরে নিয়ে যায়, আলাদা থাকলে শয়তানে ধরে, কারণ ওর খবর কেউ নেয় না, ও যা ইচ্ছা তা করে, কিন্তু যদি দলবদ্ধভাবে থাকে তার শয়তান আক্রমণ করতে পারে না। ইয়াদুল্লাহি আলাল জামাআ, ঐক্যবদ্ধ সংগঠিত জনগোষ্ঠীর উপরে আল্লাহ পাকের হাত থাকে, যেই যেই সংগঠন আল্লাহর জন্য করে, কার জন্য করা হয়, দুনিয়ার জন্য না, আল্লাহর জন্য করা হয়। সুতরাং আল্লাহর জন্য সংগঠন করলে আবার দুনিয়া বাদ যায় না, রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাত হাসানা, দুনিয়া বাদ গেলে আপনি আখিরাত পাবেন কি না, আখিরাত পাওয়ার জন্য দুনিয়া লাগবে, ওয়ালা তানসা নসিবাকা মিনাদ দুনিয়া। অতএব আসুন আমরা ঐক্যবদ্ধ থাকি, আমরা সংগঠিত থাকি, আর আমরা নিজেদের জীবনকে কার জন্য দিই, আয় আল্লাহ এগুলি আপনার বান্দা, এই বাচ্চা কি কয় আল্লাহর মাল, বাচ্চা তো আল্লাহর মাল, আপনি কার মাল, আপনি তো আল্লাহর মালি, খালি বাচ্চারা আল্লাহর মাল কোন কেন, আল মাল ও মালুল্লাহ, সব মাল খান আল্লাহ, সুতরাং আপনার বউ আল্লাহ, আপনিও আল্লাহ, বাচ্চাও আল্লাহ, সব বান্দা বান্দি। অতএব আসুন আমরা আল্লাহর জন্য নিজেদের জীবনকে ওয়াকফ করি, জীবনের জন্য আল্লাহর জন্য বাঁচি, আল্লাহর জন্য মরি, সফলতা এইখানে সূরা আসর আমাদেরকে এই শিক্ষাই দিচ্ছে। এতটুকু বলে এবার ছোট্ট আরেকটি কথা আছে, সেই কথাটি এই যে মসজিদে আপনারা আজকে আলোচনা শুনলেন, কোরআনের কথা শুনলেন, আমার কথা না, যদিও আমার মুখ দিয়ে বের হয়েছে কথাগুলি, কার আল্লাহ পাকের কালামকে আমরা ব্যাখ্যা, আল্লাহ বলছেন এগুলি দেতু বাইনা লিন্নাস, মানুষের জন্য বয়ান করে দাও, সুতরাং আমরা বয়ান করলাম কিন্তু কালাম তো আল্লাহ পাকের। অতএব আল্লাহ পাকের আমাদের মায়েরা বোনেরাও শুনলেন, আমাদের ভাইয়েরা আমাদের বন্ধুরা সবাই শুনলেন, এই যে মসজিদটা করতে গিয়ে আমি শুনলাম, আমি দেখে এত খুশি লাগছে, সুবহানাল্লাহ এত বড় জায়গা, এত বড় মসজিদ, আবার ওখানে কি আছে অডিটোরিয়াম আছে, আবার খোলামেলা জায়গা আছে, এতগুলি জায়গা, আপনারা পেয়েছেন মিশিগানের কথা তো আমি কখনই ভুলবো না, এই মসজিদের কথা আমার মানে সবসময় কি মারতে থাকবে। এই এই কাজটা করতে গিয়ে ওনাদের বিরাট একটা ঋণ রয়ে গেছে, এই ঋণটা 80,000-এর উপরে, 80,000-এর উপরে ওনাদের ঋণ, আজকে আমি খোঁজ নিলাম শুনলাম। তো এই ঋণটা পরিশোধ করা কি উচিত না, কি বলেন আপনারা, এত আস্তে কথা এই ব্যাপারে, এত কি এতক্ষণ তো ক্ষয় পড়তেছি, এই এই ঋণটা কি পরিশোধ করা দরকার না, আলহামদুলিল্লাহ দরকার, দরকার। মান বানা লিল্লাহি মসজিদান বানা আল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, এই ওয়াজ তো আরেকদিন করবো ইনশাআল্লাহ, আল্লাহ পাঠিয়ে 5 বছরের বিষয়ে আমাকে দিয়েছে, কাজে সুযোগ আছে। তো এখন কি বলা হলো, যে আল্লাহর জন্য একটি ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতের মধ্যে একটি ঘর বানায়, সুবহানাল্লাহ। এখন একটি ঘর তো সবাই বানাতে পারবে না, এই জন্য এটাকে জেনারেলাইজ করা হয়েছে এইভাবে যে আল্লাহর জন্য একটা ঘরের বানাতে একটা পাখির বাসা, পাখিটা যত ছোটই হোক একটা পাখির বাসা পরিমাণ নির্মাণে অংশ নিল, তার জন্য আল্লাহ পাক একটা ঘর বানাবেন। সবাই তো জান্নাতে যেতে হবে, গরিব মানুষই যেতে হবে, বড় লোকের যেতে হবে, অতএব সবাই অংশগ্রহণ করবে এই আল্লাহর ঘর বানানো, এই ঋণ পরিশোধের মধ্যে এর চেয়ে যে সুন্দর উত্তম কাজ আর কি হতে পারে, আল্লাহর ঘর বানায় সুবহানাল্লাহ।